রাম গোদা মার ধরো দোষা, রাম গোদা মার কয়ো নবী মোস্তফা, তোমরা যদি তোমরা যদি যাও রে মদিনা, সালাত তোষা রাম গোদা মার ধরো দোষা, নবী মোস্তফা, তোমরা যদি তোমরা যদি যাও রে মদিনা, আল্লাহুম্মা সাল্লি এসে বলল, আল্লাহ আপনি বলুন ডান পাশেরটা রাখবেন না বাম পাশেরটা রাখবেন? আল্লাহর নবী বলে, আল্লাহ তো কোন পরীক্ষার মধ্যে ফালাইয়া দিলা? আমি নবীকে কেমন পরীক্ষা তুমি করবা? আমার জানি মানু হোসেন আমার পরিচার টকরা, বাম পাশে আমার সন্তান, এখন ইব্রাহিম চলে গেলে আমি নবী কষ্ট পাব, আর আমার ইমাম হুসেন গেলে আমার মৌলা আলী কষ্ট পাবে। ইমাম হুসেন যদি চলে যায় হযরত মা ফাতেমা কষ্ট পাবে, ইমাম হাসান কষ্ট পাবে। জিবরাইল বলে, জিবরাইল আমি নবী বলে দিলাম আমার সন্তানের লইয়া যাও, তারপর আমার হুসাইনের নিও না। এখন নবীর সাহাবা একরাম প্রশ্ন করলো, উম্মুল ফজল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার নিজের সন্তানকে দিয়ে দিলেন, আপনার নাতিকে রেখে দিলেন, এত মহব্বত কেন? আল্লাহর নবী বলে, যিনি আমার ইমাম হুসেনকে মহব্বত করবে সে যেন আমি নবীকে মহব্বত করেছে। দূরে বলুন, আল হাসান ওয়াল হুসাইন আল্লাহর নবী বলে, হুসাইনের আলোচনা যারা করে, হুসাইনের আলোচনা যারা সাজায় টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে যারা সাজায়, সবাই তো জান্নাতি। জুড়ে বলুন, উম্মুল ফজল ডাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইমাম হুসাইনকে রেখে দিলেন, সন্তানকে দিয়ে দিলেন, ও উম্মুল ফজল শোনো শোনো, আমার এই হুসাইন আর দুনিয়াতে বেশি দিন থাকবে না, আমার হুসাইনও চলে যাবে, উম্মুল ফজলকে ডাক।